সূচিবায়ুজনিত মানসিক সমস্যা, এই যে সূচিবায়ু সমস্যাটা সেটি আসলে কখন থেকে বা কোন বয়স থেকে বেসিক্যালি শুরু হয়? এটা একটা কমন ফেনোমেনা, কমন ডিজর্ডার বা কমন সমস্যা। এটা ছোটোকালে হয়, বাল্য বয়সে হয়। আমার যদ্দূর মনে পড়ে সবচেয়ে নিম্নতম বয়স আমি পেয়েছি 3 বা 4 বছর বয়সে। তার সমস্যা ছিল কি? তার সমস্যা ছিল যে সে ফ্যানের নিচে বসতে পারতো না, যদি ফ্যানের নিচে বসতো সে বলতো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আর বেশি বয়সের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে যে 40-45 থাকে, এরপরে বেশি থাকে না আর কি, 40-45। তো তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগই হয় মিডল এজে হয় এটা বেশি, এবং ইয়াঙ্গার গ্রুপে হয়, টিনেজ গ্রুপে হয়, চিলড্রেনও হয়। তো এখন এটা কী করে বাপ মা বুঝবে? যার এটা হয় সে তার বুঝতে সময় লাগে। সে মনে করে আমি তো পরিষ্কার করতেছি, আমি তো বারবার সাবান হাত ধোয়া মানে তো আমি হাত পরিষ্কার রাখা, আমার প্লেটটা আমি বারবার ধুইছি এটা তো ঠিকই আছে, আমার গ্লাস আমি বারবার ধুচ্ছি ঠিকই তো আছে, তারপর আমার বিছানাটা আমি পরিষ্কার করতেছি, আমি বারবার দরজা লাগাইছি কিনা আমি 3-4 বার চেক করি, এগুলো তো ইট ইজ ওকে। কিন্তু তার সারাউন্ডিং যারা, তারা যখন দেখে যে ওর আচরণে সব ব্যাপারে দেরি হচ্ছে, আসার আমরা একাত পয়সা খাই, দেখা গেলো যে ও মানে ওর প্লেট মানে ওয়াশ করতে করতে অনেক সময় চলে গেলো, তারপর হয়তো বলো যে আসো আমরা বেড়াতে যাবো, ওর ড্রেস পরতে অনেক সময় লেগে গেলো, অনেক সময় লেগে গেলো, তার ওয়াশরুমে যাবে গোসল করতে সে আর 1 ঘন্টার মধ্যে ফিরে আসে না, অনেকদের সমস্যা হচ্ছে, পানি বেশি খরচ করে, অনেক সময় ভাড়া দেয় যারা মালিক তারা জানতে পারে যে যারা ভাড়া নিবে এদের একজনের সূচিবায়ু সমস্যা আছে, পানি বেশি ব্যবহার করে, তাহলে কিন্তু ভাড়া দিয়ে চায় না সহজে। তো সুতরাং এটা একটা বিরাট সমস্যা আর কি। কিন্তু যখন তার ডে টু ডে অ্যাক্টিভিটি দৈনন্দিন কাজকর্মে হ্যাম্পার হবে, ব্যাঘাত হবে তার এই আচরণের জন্য, তার অবশ্যই চিকিৎসা নিতে হবে।